আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুখলেসুর রহমান আশা করি সকলে ভালো আছেন আজ আমরা এসেছি ঢাকা সাভার ডেয়ারি ফার্মে তো আর দেরি নয় সামনে দিকে এগিয়ে যাওয়া যাক আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। পুরো ডেইরি ফার্মটা আপনাদেরকে দেখানোর আপনাদের মাঝে তুলে ধরার এবং এখানে গবাদি পশুদের কীভাবে খাওয়ানো হয় কীভাবে তাদের শরীরের চর্চা নেওয়া হয় কীভাবে ওষুধ সেবন করানো হয় ইত্যাদি সব সম্পর্কে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আমরা এখন অনেকগুলা গেট পার হয়ে মেন গেটের দিকে যাচ্ছি আপনারা সামনে দেখতে পাচ্ছেন গবাদি পশুর জন্য বেশ কয়েকটি শেড তৈরি করা আছে এখানে এক একটা সেটে এক এক জাতের গাভি রাখা হয় তো যেহেতু এখানে এটা একটি ফার্ম তো এখান থেকে প্রতি বছর অনেক পরিমাণের মাংস উৎপাদন ও দুধ উৎপন্ন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ব্রিকেট আছে এখানে পানি রাখা আছে এই পানিটা যেন পানি নয় এখানে পানিতে কীটনাশক যুক্ত পটাশ যুক্ত পানি রাখা আছে যারা এখানে গবাদি পশুর মূল ফার্মের ভিতরে ঢুকতে চান তাদেরকে এখানে তাদের পাটা ভিজিয়ে নিয়ে জীবাণুমুক্ত করে তারপরে এখানে প্রবেশ করতে হয় আপনারা এখানে দেখছেন ব্যয়ার অফিসের ব্যয়ার অফিসের কার্যালয় এটা শেড নাম্বার তিন গোমতি শেড তো এমন অনেক শেড আছে এখানে যেটার নামকরণ ভিন্ন ভিন্ন নামে নামকরণ করা আছে আমরা এখন গমতি শেটে ভিতরে প্রবেশ করবো আপনারা দেখছেন দুই ধার দিয়ে এখানে গাভে রাখা আছে তো এখন যেহেতু বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে এখন তাদেরকে না খাওয়াই রাখা আছে তো আমরা আস্তে আস্তে সেটার ভিতর থেকে ভিতর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দু ধার দিয়ে দেখছেন যে অনেকগুলা গাভী রাখা আছে তো আমরা এখন সেটার ভিতর থেকে বাইরের দিকে প্রবেশ করছি এখানে একজন কর্মচারীকে দেখতে দেখতে পাচ্ছি যারা এখানে দায়িত্বরত আছেন এখানে প্রতিটা সেটে তারা দেখাশোনা করেন এবং খাদ্য টাইম মেনটেন করে তাদেরকে খাবার দেওয়া হয় সামনে আমরা দেখতে পাচ্ছি একটি সেট আছে তার পাশে একটি গাড়ি রেখা আছে এটা হচ্ছে গবাদি পশুর ঘাস সংরক্ষণ করার গাড়ি এখানে এই গাড়িতে করে ঘাস সংরক্ষণ করে এখানে আনা হয় এবং তারপরে প্রতিটা সেটে সেটে ভাগ করে কাঁচাতে হয় আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি সাদা বাছুর রাখা আছে তো যেহেতু এখানে প্রত্যেকটা বছর একই কালার তাদেরকে চেনা বা মার্ক করা সম্ভব নয় সেক্ষেত্রে তাদেরকে কানে ছিদ্র করে তাদেরকে নাম্বার সেট দেওয়া আছে যাতে বোঝা যায় যে কোনটা কোন গাবের বাছুর এবং এখানে শেড আকারে ভাগ করা আছে যে কাদের বয়সটা কত যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি বাছুর আছে তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাবো সামনে সব থেকে বড়ো জাতের যে গাবিগুলো আছে তাদেরকে রাখা আছে আমরা এখানে জানতে পেরেছি যে এখানে তিরিশ মনোজনের একটি ষাঁড় আছে এবং সামনের যে শেটটা আছে এখানে জনসাধারণের চলাচল নিষেধ তো যেহেতু জনসাধারণ চলাচল নিষেধ সেক্ষেত্রে আমরা অনেক দূর থেকে ফুটেজটা নিয়েছি এখানে যে ফ্রিজিয়ান গাইগুলো দেখতে পাচ্ছেন আমরা যতটুক তথ্য জানা গেছে ততটুক তথ্য মতে এখানে একটি গাভী থেকে সত্তর লিটার পর্যন্ত একদিনে দিনে দুধ পাওয়া যায় তো যেহেতু এদের যেহেতু বড়দাতের গাভী এদেরকে সুস্থ রাখার জন্য খোলা মাঠে রাখতে হয় তো আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন এমন ভিডিও আমরা পরবর্তীতে আরও দেব এগুলো শেষ করছি আল্লাহ হাফেজ